দম্পতি যারা IVF করতে আসেন তারা ভাবেন যদি IVF করি তাহলে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তা ঠিক করে নেওয়া যায়। আসুন সত্যি সত্যি কি হয় আমরা দেখি। যখন IVF এর সময় আমরা কোনো মহিলার ডিম বার করি সেই ডিমটা আইদার 23X ক্রোমোজোম হয় এবং তার সাথে যখন পুরুষের স্পার্ম নেওয়া হয় সেটা আইদার 23X অথবা 23Y হতে পারে। যদি এই মহিলার ডিমের সাথে 23Y ক্রোমোজোমের একটা স্পার্ম জোড়া লাগে তাহলে সেটা ছেলে হবে, আর যদি 23X হয় তাহলে সেটা মেয়ে হবে। তাহলে অনেকেই প্রশ্ন করবেন যে আমরা এই স্পার্মটাকে কি সিলেক্ট করতে পারি? না, স্পার্ম 23X না 23Y সেটা আমরা কোনো মতেই আগে থেকে জানতে পারবো না। অনেকের প্রশ্ন হয় তাহলে যে ভ্রূণটা তৈরি হলো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকেই জানতে পারি ওটা ছেলে না মেয়ে? যখন আমরা এমব্রিও দেখি আমরা এমব্রিওর মধ্যে কয়েকটা সেল দেখতে পাই, এর মধ্যে ক্রোমোসোম কি আছে আমরা জানতে পারি না। এই সেল দেখে এটা ছেলে না মেয়ে সেটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু এই ভ্রূণটা ভালো না মন্দ সেটা বুঝতে পারি এবং সেটা দেখে আমরা সিলেক্ট করি যে সেটা দেওয়া হবে কি দেওয়া হবে না। আর একটা হচ্ছে এমব্রিও বায়োপসি করে জানা যায়, কিন্তু ইন্ডিয়াতে PCPNDT রুলসে শুধুমাত্র জেন্ডার সিলেকশন করার জন্য এমব্রিও বায়োপসি করা যায় না। তাই IVF করলে সুস্থ সন্তানের জন্য IVF করুন, ছেলের না মেয়ে তার জন্য নয়।